পূজোর প্রাক মুহূর্তে বুকিং না হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন পূর্ব মেদিনীপুরের মাইক ব্যবসায়ীরা। করোনা আবহে চূড়ান্ত আর্থিক সংকটে ভুগছেন মাইক ব্যবসায়ীরা। কয়েকদিন পর বিশ্বকর্মা পুজো, এখনো পর্যন্ত কোনো বুকিং না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারীর মাঝে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই এই পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ বিশ্বকর্মা পুজোর সংখ্যা ক্ষীণ বললেই চলে। এরপর পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, তাই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ও কালী পুজো জাঁকজমকপূর্ণ হবার সম্ভাবনা নেই বললেই চলে। তমলুকের নিমতৌড়ির এক মাইক ব্যবসায়ী উত্তম দাস বলেন, গত ছ মাস ধরে বুকিং না হওয়ায় খুব দুশ্চিন্তায় রয়েছি। আগের বছরগুলোতে পুজো কমিটিরা দু মাস আগে থেকেই বুকিং করে যেত। কয়েকদিন পর বিশ্বকর্মা পুজো, এখনো পর্যন্ত কোনো বুকিং হয়নি। পরিস্থিতি খুব খারাপ, ছ মাস ধরে লকডাউনে আমরা মানে খেতে পাবো না এমন অবস্থা এসে আমাদের পৌঁছিয়েছি। এই অবস্থাতে কোনো বুকিং তো এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নেই কোনো পুজোতে। দুর্গা, লক্ষ্মী, বিশ্বকর্মা, মানে কালী কোনো পুজোরই এখনই খোঁজখবর নেই। ব্যবসাতে তো লোন আছে, বন্ধন ব্যাংক থেকে লোন দেওয়া আছে, এমনি প্রাইভেট লোন কিছু দেওয়া আছে। তো লোন আমাদেরকে তো চাপ সৃষ্টি করছে যে লোন দিতে হবে। অন্যদিকে নন্দকুমারের এক মাইক ব্যবসায়ী সৌমিত্র মাইতি জানান, সরস্বতী পুজোর পর ব্যাংক লোন ও মহাজনদের কাছ থেকে 8 লক্ষ টাকা ধার করেছি, বুকিং না হওয়ায় খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের তো মাধ্যমিক পরীক্ষা থাকতেই কাজ বন্ধ, অতএব আমাদের কোনো কাজ নেই, তাতে আমাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের তো যে যার একটা ফ্যামিলি আছে, তাতে আমাদের প্রচুর চাপ সৃষ্টি হয়েছে সংসার চালাতে। টুকটাক ধার দেনা করেই চালাচ্ছি। সরকারিভাবে কিছু সাহায্য পেয়েছেন? কিছু সাহায্য পাইনি। আচ্ছা, এখনো পর্যন্ত ছ মাস লকডাউন, এরপরে আর কতদিন লকডাউন থাকবে? কিংবা আমাদের তো কোনো পূজায় কোনো বুকিংই হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.